এবার খোদ কমিশনারকে কড়া বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানম। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এদিন কমিশনারের উদ্দেশ্যে বলেন, চাপ রাখতে না পারলে ছেড়ে দিন, রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয় হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি কড়া ভাষায় বার্তা দেন রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা চলবে না। 2013 ভোট মনে করিয়ে কমপক্ষে 82,000 কেন্দ্রীয় বাহিনী রাখতে বলল হাইকোর্ট। তাও আবার 24 ঘন্টার মধ্যেই 82,000 কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে বলে নির্দেশ দিয়েছে কোর্ট। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবার পর রাজ্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। সেই অনুরোধ মেনে বাহিনী পাঠানোর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন মামলাকারীর তরফে আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, কমিশন কেন এভাবে চোখ বুজে থাকছে? মাত্র 1700 বাহিনী চাওয়া হয়েছে, তারা 6ই জুলাই থেকে কাজ করবে। মামলাকারী মনে করিয়ে দিয়েছেন 2013 সালে 5 দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল, সেখানে 17 জেলার জন্য 82,000 ফোর্স দেওয়া হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা চাপানোতর শুরু হয়ে গিয়েছে। কোথায় কখন কত সোর্স দেওয়া হয়েছিল সেই সব প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর এবার খোদ কমিশনারকেই কড়া বার্তা দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানম। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এদিন কমিশনের উদ্দেশ্যে বলেন, চাপ রাখতে না পারলে ছেড়ে দিন, রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়েছে হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি কড়া ভাষায় বার্তা দেন রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা চলবে না। 2013 ভোট মনে করিয়ে কমপক্ষে 82,000 কেন্দ্রীয় বাহিনী রাখতে বলল হাইকোর্ট। তাও আবার 24 ঘন্টার মধ্যে এই 82,000 কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে বলে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। অন্যদিকে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবার পর রাজ্য 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে, আর সেই অনুরোধ মেনে বাহিনী পাঠানোর কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন মামলাকারীর তরফে আইনজীবী সৌম্য মজুমদার আদালতে বলেন, কমিশন কেন এভাবে চোখ বুজে থাকছে? মাত্র 1700 বাহিনী চাওয়া হয়েছে, তারা 6ই জুলাই থেকে কাজ করবে। মামলাকারী মনে করিয়ে দিয়েছেন যে 2013 সালে 5 দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল, সেখানে 17টি জেলার জন্য 82,000 ফোর্স দেওয়া হয়েছিল। আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে নানা রকম ঘটনার খবর উঠে আসছে এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপর ফোর্স কোথায় কবে থেকে কাজ করবে, কত ফোর্স ডিপ্লয় করা হবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এদিন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতিও। তিনি কমিশনারের উদ্দেশ্যে বলেছেন, চাপ রাখতে না পারলে ছেড়ে দিন, রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন। অর্থাৎ পঞ্চায়েত ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়চড় করে বাড়ছে রাজনৈতিক পারদ। পঞ্চায়েত ভোটের সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।